আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে সাতটা লিপসের আইকন ছিল, সাতটাই আমরা এখানে তৈরি করে ফেলেছি। এ এন এ এ ও ই ইউ এফ, এগুলোর মাধ্যমে আমাদের টোটাল ক্যারেক্টারের লিপসিং তৈরি হয়ে থাকে। তো আমরা এটাকে এতটুকু করে রাখি যেন আমরা দেখতে পারি, আবার একবারে ছোট করলে দেখতে পারবো না। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং করার জন্য আমরা তো এখানে ওয়ার্ডগুলোকে সেট করে দিলাম, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা এখানে তৈরি করেছি, নয়তো আমরা বুঝতে পারবো না যে কত নাম্বার ফ্রেমে কোনটা আছে এবং কত নাম্বারে আছে। সেটা আমরা চাইলে উপরের লেয়ারে তৈরি করে দিতে পারি, যে এক নাম্বারে ই আছে এবং দুই নাম্বারে আছে হচ্ছে এ, তিন নাম্বারে আছে, তিন নাম্বার ফ্রেমে আছে ডাবল এ, এবং চার নাম্বার ফ্রেমে আছে ও, পাঁচ নাম্বার ফ্রেমে আছে হচ্ছে ই, এবং ছয় নাম্বারে আছে ইউ, এবং এফে আছে সাত নাম্বারে। তো এই প্রত্যেকটা ফ্রেমেও আমরা দেখতে পারবো কত নাম্বার ফ্রেমে কোনটা আছে। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য। আপনি যদি বুঝেন যে কোনটাতে কোনটা আপনি রেখেছেন, যদি এইভাবে না লিখেও বুঝেন তবে আপনি করতে পারেন, যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আর এগুলো লেখার প্রয়োজন হবে না। তবে আপাতত আপনি এগুলো লিখে শিখতে পারেন। এখন আমরা আগের লেয়ারে চলে আসব। এখন আমরা ভয়েসটার সাথে লিপসটাকে মিলাব। আমরা এখন দেখব এটা কি বলে শুরু করছে, ভয়েসের সাথে লিপস্টিংটা মিলাব। প্রথমে আমরা একটু অডিও শুনে নেই। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে প্রথম বলছে নিশ্চিন্দিপুর, তার মানে হচ্ছে প্রথম এখানে আমরা লিপসেকটা কি ফ্রেম নেব, F6 প্রেস করে, এবং এটাকে আমরা এখানে ইউজ ফ্রেম পিকার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে কত নাম্বার ফ্রেমে কোনটা আছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারবো, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করে দেখে আসতে পারি যে কত নাম্বার ফ্রেমে কি আছে। সেটা দেখে আমরা এখানে এই যে এইখানে এই যে ফ্রেম এইখানে সিলেক্ট করে দেবো। যেমন ধরুন ই আছে, হয়তো আমাদের পাঁচ নাম্বার ফ্রেমে, মেবি হ্যাঁ পাঁচ নাম্বার ফ্রেমে আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ফ্রেম দিয়ে দিলাম পাঁচ নাম্বার। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন পাঁচ নাম্বারে এসে লিপসটি এটা হয়ে যাচ্ছে নিশ্চিন্ত। এখানে যেমনটা বলছে আমাদেরকে এক কথার ওয়ার্ড অনুযায়ী আমাদের এই লিপসিংটা তৈরি করতে হবে। এখানে আর একটা F6 দিব। এখান থেকে আমরা আবার নতুন করে লিখেও দিতে পারি, অথবা এখান থেকে পিকো করে দিতে পারি। নিশ্চিন্দিপুর আবার এখানে একটা ই হবে, এই জন্য আমরা দিয়ে দেবো ফাইভ ফ্রেম। পুর পুর মানে পুর, এখানে হবে ও, এই জন্য আমরা এখানে দিয়ে দেবো ও, আর এখানে হবে হচ্ছে আর, আর এটা আমরা এখানে দিয়ে দেবো এফ। ইন্টার প্রেস করলে এটা প্লে হবে। পুর গ্রামের এক গ্রামের জন্য আমরা এখানে দিব হচ্ছে এই এ গ্রাম, গ্রাম বলার জন্য আপনার এর স্টাইলটা দিতে হবে, জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে এ। এখানে হবে ও, গ্রামে এখানে গ্রামে যেহেতু বলছে তাই এখানে হবে এর স্টাইলটা হবে, অথবা আপনি এফ এর স্টাইলটাও দিতে পারেন এখানে গ্রামে, তবে এর স্টাইলটাই হচ্ছে বেটার এখানে।
গ্রামের গ্রামে গ্রামে এখানে বড় করে টান দিতে হচ্ছে, যার কারণে আমরা প্রথম ফ্রেমে দিয়েছি এ এবং দ্বিতীয় ফ্রেমে দিব হচ্ছে বড় এ গ্রামে, এবং শেষে দিব হচ্ছে ই, এই তো গ্রামে। একেবারে একেবারের জন্য দেব এটা এ, একেবারে একেবারে বারের জন্য আমরা দেব হচ্ছে ই, একেবারে উত্তর একেবারে। এখানে একটা বসিনীর এখানে একটা র আছে অ, এটার জন্য দেব ও, আবার এখানে আছে একটি উত্তর, উত্তরের জন্য আমরা দেব ইউ, উত্তর উত্তর। প্রান্তে প্রান্তের জন্য আমরা দিব ই, এটা আপনারা দেখে নেবেন, আমি শুধু 5 থেকে 10 সেকেন্ডের মতো আপনাদেরকে এখানে তৈরি করে দেখিয়ে দেব, শুধু নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এবং এই ফাইলটিও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে, এখানে কথা বলা শেষ, এখানে মুখ বন্ধ হয়ে গেছে। হরিহর রায় আবার এইখানে এসে আমাদেরকে শুরু করতে হবে। এখানে হচ্ছে হরিহর, এর জন্য আমাদেরকে দিতে হবে হচ্ছে এই ও, ইউ দিয়ে দিলাম এখানে, হরি এখানে আবার ই হবে। এইভাবে যদি লিপসিং করেন তাহলে খুব সুন্দর হবে, কিন্তু অনেকটা সময় চলে যাবে এভাবে করার জন্য। যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনার ক্লায়েন্ট বলে দেয় করার জন্য, তবে আপনি এইভাবে কাজ করবেন, নয়তো সচরাচর ইউটিউবের জন্য আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং তৈরি করতে হয় না।